হ্যালো জয়ন্ত, স্বর্ণালী। আচ্ছা, তো যে টপিকটা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে যে এই যে আজকে চিকিৎসা ব্যবস্থাটা আমরা কলকাতায় যা দেখছি, আধুনিক চিকিৎসা, এটা তো একদিনে রাতারাতি হয়নি। তো এটা যেভাবে এভলিউশন হয়েছে, সেইটা আমরা মোটামুটিভাবে যবে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় এলো, অর্থাৎ কিনা ওই 1690 বা তার ধারে কাছে, কেউ কেউ বলে 1686 বা যাই হোক, ওই সময় থেকে, অর্থাৎ যোগ চার্ণক কলকাতায় আগমন এবং তারপর থেকে যেভাবে বিবর্তন হতে থাকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন, সেই একটা পিরিয়ড আমি ধরেছি। এটা মোটামুটিভাবে 1690-তে যোগ চার্ণক যদি আমি ধরে নিই এসেছিলেন, তাহলে তারপরে পুরনো কেল্লা ফোর্ট উইলিয়াম, যেটা ইংল্যান্ডের ইংল্যান্ডেশ্বর উইলিয়াম দ্য থার্ডের নামে হয়েছিল, সেটা বোধহয় ওই 1702-3 নাগাদ হয়, যেটা এখন যেখানে জিপিও সেইখানে ওটা অবস্থিত ছিল। তো ব্যাপারটা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তো এসেছিল, ভারতবর্ষে এসেছিলো ব্যবসা করতে। তো কলকাতায় আসার পরে যেখানেই ব্যবসা, যেখানেই টাকা সেখানেই মানুষ। তো কলকাতার ধার কাছ থেকে, আশেপাশের গ্রাম থেকে মানুষরা কলকাতায় জড়ো হতে আরম্ভ করলো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যেসব অফিসার, কর্মচারী, সৈন্য সামন্ত যারা সব এসেছিলেন জাহাজে এবং আসছিলেন, তারাও আস্তে আস্তে আসতে থাকলেন, এবং অন্যান্য ইউরোপিয়ান যারা এসেছিল বাণিজ্য করতে, তারাও কিন্তু কম বেশি করে কলকাতায় আসতে থাকলো। তো এবারে সেই সময়কার কলকাতার ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং সব কিছু যদি আমরা বিচার করি, তখন কলকাতা কিন্তু একটা জলা জঙ্গলে ভর্তি জায়গা, এবং সেখানে নিত্য নতুন কলেরা, তারপরে তোমার ম্যালেরিয়া এবং এই ধরনের মহামারী এবং ওলা ওঠা এ লেগেই থাকতো। সাহেবরা ওই শীতের দেশ থেকে এখানে এসে এই সোঁদা জায়গা, গরম, প্যাচপ্যাচে গরম, এর মধ্যে এসে ওরা কিন্তু দমাদম অসুস্থ হতে আরম্ভ করলো, এবং খুব তাড়াতাড়ি, খুব কম বয়সে প্রচুর সাহেবরা মরে যেতে থাকলো, মারা যেতে থাকলো। এবং এটা আমরা দেখব যে ওই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে, যেটা ওই মল্লিক বাজারের কাছে সেমেট্রি, যেটা যেটা 1810 নাগাদ বোধহয় বন্ধ হয়ে যায়, ওই সেমেট্রিতে গেলে আমরা বুঝতে পারবো যে কত অল্প বয়সী মানুষ, স্ত্রী পুরুষ, 20, 25, 30, 35 বছর বয়সে মারা গেছিলেন। ইনফ্যাক্ট ওখানে ডিরোজিও রয়েছেন, উনিও খুবই অল্প বয়সে চলে গেছিলেন। উইলিয়াম জোন্স রয়েছেন, একটা অত বড় পণ্ডিত লোক উইলিয়াম জোন্স, তিনিও কত কম বয়সে চলে গেছিলেন। তো এই ছিল কলকাতার অবস্থা। তো তখনকার চিকিৎসা ব্যবস্থা কলকাতায় কেমন ছিল? তখন মোটামুটি যারা বাংলাদেশের, মানে তৎকালীন বাংলাদেশের যারা মানুষ, অর্থাৎ বাঙালিরা, তারা প্রধানত তখন ওই কবিরাজি চিকিৎসা, কবিরাজ এসে তাদের কবিরাজি চিকিৎসা করতেন বৈদ্যরা, আর ইউনানি ব্যবস্থায় ওই যাদেরকে বলে হাকিম, সেই হাকিমরা চিকিৎসা করত। এছাড়া যেটা সেই মানে অনন্তকাল ধরে চলে আসছে আদি দৈবিক চিকিৎসা, অর্থাৎ ওই জল পড়া, ঠাকুর বাকুর ফুল টুল ইত্যাদি, গঙ্গার জল, সেসব তো রয়েছে, সে হাজার বছর আগেও ছিল, এখনও আছে, আরও থাকবে, সেগুলো নিয়ে আমি বলছি না। কিন্তু যেগুলো স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা তখনকার বাংলাদেশে, ভারতবর্ষে, সেটা হচ্ছে কবিরাজি বৈদ্যরা করত, আর হাকিমি চিকিৎসা সেটা হাকিমরা করতেন ইউনানি পদ্ধতিতে। তা এখন আমাদের দেশের লোকেরা তখন কিন্তু এতেই অভ্যস্ত ছিল এবং এতেই তারা খুব খুশি। কিন্তু যারা ইংরেজ এলো, যারা ইউরোপিয়ান এলো,
তারা তো এই সিস্টেমটা জানে না, শুধু জানে না নয়, তারা ভীত। আজকে যদি আমি একটা নতুন জায়গায় আফ্রিকাতে যাই, গিয়ে সেখানকার চিকিৎসা ব্যবস্থা যদি দেখি, আমি নিজে ভয় পেয়ে যাব। আমি তো আমার চিকিৎসা ব্যবস্থাটাকে আমার ওপর অ্যাপ্লাই করার চেষ্টা করব। তা ইউরোপীয়দের ক্ষেত্রে, ইংরেজদের ক্ষেত্রে তাই হলো। ওরা যা যৎকিঞ্চিত যা ওদের ডাক্তার বা ওদের ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি এখানে এনেছিল, তাই দিয়ে ওরা ওই ওদের ওই ফোর্ট উইলিয়াম আদি কেল্লা, যেটা জিপিওর সামনে, এখনকার জিপিওর সামনে, তার দক্ষিণ পূর্ব দিকে এখন যেখানে সেন্ট জনস চার্চ, সেখানে তারা 1707 একটা হাসপাতাল বানালো, একটা একতলা বাড়িতে হাসপাতাল। তাতে 30টা মতন বেড থাকবে এবং সে হাসপাতালটা একদম মিনিমাম তৎকালীন স্ট্যান্ডার্ডেও মিনিমাম লেভেলে সার্ভিস দেবে। সেখানে প্রধানত কারা থাকবে, যে যারা আনম্যারিড সোলজার্স, তাদের বাড়ি নেই, তাদের দেখাশোনার কেউ নেই, তারা ওখানে ভর্তি হবে। তাদের তাদের ট্রিটমেন্ট হবে, তারা ওখানে ভর্তি হবে, এবং তাদেরকে যারা একদম বেসিক লেভেলের সৈন্য, তাদের পার ডে চারানা করে পয়সা দিতে হবে, এবং তাদের দেখাশোনার জন্যে কিছু লোককে এমপ্লয় করা হলো। ওই হাসপাতালটাতে তার তিন দিকটা ঘেরা ছিল, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিকটা খোলা ছিল। ঘেরা কেন ছিল? যাতে ওরা এই সৈন্য, অসুস্থ সৈন্যরা বেরিয়ে পড়ে না, মদ কিনতে যায় আর কি, সেই বাধা দেওয়ার জন্যে দক্ষিণ দিকটা শুধু খোলা রাখা হতো, এবং দক্ষিণ দিকে ছিল পাউডার ম্যাগাজিন। তো এই হাসপাতালটা হচ্ছে প্রথম ব্রিটিশদের তৈরি প্রথম হাসপাতাল কলকাতায়, যেটার নাম তখন কেউ কেউ বলে, যেহেতু কলকাতা প্রেসিডেন্সির ওপরে, কলকাতাটা তখন এই পুরো বেঙ্গল প্রেসিডেন্সির হেড অফিস হচ্ছে কলকাতা, এবং তার মুখ্য কার্যালয় হচ্ছে আদি ফোর্ট উইলিয়াম, সেই তার নাম অনুসারে এই হাসপাতালটাকে কেউ বলছে প্রেসিডেন্সি হসপিটাল, আবার নামান্তরে বলছে জেনারেল হসপিটাল। এই হসপিটালটা সম্পর্কে কিছু মজার গপ্প আছে। তখনকারই নাবিক হ্যামিল্টন সাহেব বলছে যে হাসপাতালটা কেমন ছিল, উনি রসিকতা করে বলছেন যে যতজন ভর্তি হতো তার খুব কম সংখ্যক লোকই ফিরে এসে বাড়ি যেতে পারতো। সুতরাং স্ট্যান্ডার্ড অফ দ্য হসপিটালটা কী ছিল সেটা নিয়ে আমরা খুব একটা কিছু বলতে পারবো না। অর্থাৎ একটু রসিকতা করে বলছেন যে হাসপাতালটা নিতান্তই খারাপ স্ট্যান্ডার্ডের ছিল। যাই হোক, তখন সাহেবরা কিন্তু এই হাসপাতালের ওপরেই ভরসা করে থাকতেন, আর তাদের যে কটা গুটি কতক জাহাজে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক্তার এসেছিল, তারা এ দেশি লোকেদের জন্যে তারা কিন্তু তখন কোনো হাসপাতালের কথা ভাবেনি। না ভাবার অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে যে এদেশি লোকেরা কি তখন পাশ্চাত্য চিকিৎসা ব্যবস্থা অ্যাকসেপ্ট করতে পারতো, এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস। কারণ দেখা গেছে 1707 কেন, তার 250 বছর প্রায় পরেও বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথও কিন্তু খুব ওপেনলি ওয়েস্টার্ন মোড অফ মেডিকেল প্র্যাকটিসকে অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ নিজেও পারেননি। যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু সেই কারণেই আমার মনে হয় ওরাও খুব একটা নেটিভদের হাসপাতাল তৈরি করার জন্যে প্রথম দিকে অন্তত খুব একটা উঠে পড়ে লাগেননি। তো যাই হোক, এই হাসপাতালটা চলতে থাকলো। 1737 নাগাদ এই হাসপাতালে ফুল টাইম ডাক্তার রাখা হলো রুগীদের দেখার জন্যে। এরপরে সিরাজ কলকাতা অ্যাট্যাক করলেন 1756, এবং সেই অ্যাট্যাকে ওই পুরনো কেল্লা ধ্বংস হলো এবং এই হাসপাতালটাও ভালো রকমভাবে ক্ষতিগ্রস্ত হলো। তো তখন কী করবে, টেম্পোরারিলি ওরা একটা ওই ফোর্ট উইলিয়ামের মধ্যেই একটা টেম্পোরারিলি একটা হসপিটাল ওরা বানিয়ে রাখলো, কিন্তু সেইটা দিয়ে তো চলবে না। তা ওরা জমি দেখছে এদিক ওদিক, যদি কোথাও নতুন হাসপাতাল বানানো যায়। তা
জন জ্যাকারিয়াস কিয়ারনেন্ডার বলে একজন সাহেব ছিলেন, তার একটা বাগান বাড়ি ছিল, সেটা ছিল ওই দক্ষিণ কলকাতার দিকে। তখন তো দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা আজকের মতন না, মানে ওই চৌরঙ্গীর দক্ষিণ দিকে একটা বড় বাগান বাড়ি ছিল। তা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকোয়ার করে সেইখানে 1770 সালে একটা হাসপাতাল বানালো, সেইটার নাম দেয়া হলো প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল বা পিজি হসপিটাল। পিজি হসপিটাল নামটা আজও চালু আছে, পুরো ফর্ম হচ্ছে, আমরা ছোটোবেলায় জানতাম ওটার নাম বোধ হয় পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতাল, আসলে তা নয়, কলকাতা প্রেসিডেন্সি ওপরে নাম ছিল বলে প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল। কিন্তু এই হাসপাতালটাতে শুধুমাত্র ইংরেজদেরই ভর্তি হওয়ার অধিকার ছিল। ইনফ্যাক্ট তৈরি হওয়ার 100 বছর পরে প্রথম ভারতীয় যিনি ওখানে ভর্তি হতে পেরেছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং ওখানেই উনি মারা যান। সেটা হচ্ছে 1873 বা 1874, এই সময় নাগাদ, প্রায় 100 বছর পরে। তো যাই হোক, সেই প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল হলো, সেইখানে চিকিৎসা হচ্ছে, আস্তে আস্তে কলকাতা বড় হচ্ছে, মানুষ বাড়ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হ্যাঁ গৌতমবাবু, হ্যাঁ আপনি মাঝে মাঝে আমাদের আলোকিত করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব ডিটেলে যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। তো এই হাসপাতাল চলতে চলতে অর্ডিনারি জনগণের জন্যে কিন্তু তখনও কিছু তৈরি হয়নি, যা বলছিলাম আগে। আরও 19 বছর পরে কলকাতায় দ্বিতীয় হাসপাতাল হলো পুলিশ হসপিটাল। পুলিশ হসপিটাল হলো এইটা মূলত পুলিশদের জন্যে, এবং যারা রাস্তায় রেচেড, মানে একদম অসহায় মানুষ পড়ে থাকতো, তাদের জন্যে একটা হাসপাতাল তৈরি হলো, সেটার নাম হলো পুলিশ হাসপাতাল। সেটা হলো 1789। সেটা হলো দ্বিতীয় হাসপাতাল। তৃতীয় যেটা হলো সেটাই হচ্ছে প্রথম নেটিভদের হাসপাতাল, সেটা হচ্ছে 1794। এখানে বলতে হবে এতদিন নেটিভদের জন্য কোনো হাসপাতাল হয়নি। নেটিভদের হাসপাতালের জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন কিন্তু তৎকালীন আমাদের লাট সাহেব লর্ড কর্নওয়ালিস, তিনি ছিলেন, তার সাথে বহু শুভানুদ্দায়ী আমাদের দেশীয় মানুষ ছিলেন, তারা সমবেতভাবে, কর্নওয়ালিস চাঁদা দিয়েছিলেন, দেশের সাধারণ লোক প্রচুর চাঁদা দিয়েছিলেন, তাই দিয়ে তৈরি হলো নেটিভ হাসপাতাল। নেটিভ হাসপাতালটা কোথায় তৈরি হলো, না প্রথমে ওটা হলো আমাদের চিৎপুর অঞ্চলে, তারপরে 2-3 বছর পরে ওটা শিফট হয়ে গেল, চিৎপুরটা একটু ভিড় বলে, ওটা তখনকার দিনে যেটা খালি জায়গা, তখনকার খালি জায়গা হচ্ছে ধর্মতলা। তো সে ধর্মতলায়, আজকের ধর্মতলা না, তখনকার সেই খোলামেলা ধর্মতলায় ওটা শিফট হয়ে গেল 3-4 বছর পরে। এবারে নেটিভ হাসপাতালে কারা চিকিৎসা করবে? রুগী তো হবে আমাদের দেশের মানুষ, কিন্তু চিকিৎসাটা কারা করবে? তখনও আমাদের সেই অর্থে পাশ করা ডাক্তার নেই, হাতে গোনা যা ইউরোপীয় ডাক্তার আছে তারা মেনলি কাজটা করবে, তাদেরকে অ্যাসিস্ট করবেন আমাদের দিশি যারা ডাক্তার রয়েছেন, অর্থাৎ হাকিম, কবিরাজ এবং এই ধরনের যারা রয়েছেন আর কি। আজকের এ ভাষায় অন্য কথা বলতে হয়, সে কোয়াক বলতে হয়, কিন্তু এরাই কিন্তু তখন সেই সাহেবদের সাহায্য করেছিলেন এবং তাদের ভরসাতেই হাসপাতালটা চলতো। এখন দেখা গেল যে সাহেবদের সুপারভিশনে, ইংরেজ ডাক্তারদের সুপারভিশনে এই দিশি ডাক্তাররা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছেন, ব্যান্ডেজ বাঁধেন, যে ড্রেসিং করছেন, যেরম যেরম ওষুধ দেওয়ার সেগুলো দিচ্ছেন, কিন্তু সাহেবরা না থাকলে এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সামলাতে পারছেন না, হিতে বিপরীত হচ্ছে, পেশেন্টের ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ঘটনা হলো। কিন্তু এই সময় এই নেটিভ হসপিটালে একটা অবিস্মরণীয় কাণ্ড হয়, সেটা হচ্ছে যে ওই
1696 ইংল্যান্ডে এডওয়ার্ড জেনার স্মল পক্সের ভ্যাকসিনেশন আবিষ্কার করেন, কাউপক্স দিয়ে হতো, মানে ওই স্মল পক্স যাদের হতো তখন তো স্মল পক্স হওয়া মানে অবধারিত একটা ম্যাসিভ অঙ্গহানি বা মৃত্যু, কিন্তু সেইটা আর ওই স্মল পক্সের লিশন্ট মানে যেখানটা হয়েছে সেই ঘা থেকে নিয়ে কাউপক্সের ভ্যাকসিন তৈরি করা হলো, সেটা এডওয়ার্ড জেনার বানিয়েছিলেন, বানিয়ে সেই ভ্যাকসিনেশন উনি ইংল্যান্ডে চালু করলেন 1696। ঠিক আজকের সঙ্গে আজকের করোনা ভ্যাকসিনের সাথে কীরমভাবে সামঞ্জস্য দেখুন, ভাবুন তখনকার দিনে, তখন কিন্তু কোনো টেলিমেডিসিন নেই, এরোপ্লেন নেই, কিচ্ছু নেই। 1696 ইংল্যান্ডে চালু হলো এবং সরি 1796 ইংল্যান্ডে চালু হলো এবং উইদিন 6 ইয়ার্স, হ্যাঁ 1802 সালে এই নেটিভ হসপিটাল থেকে কিন্তু কাউপক্স ভ্যাকসিনেশন শুরু হয়ে গেল। পৃথিবীর মধ্যে প্রথম ভ্যাকসিনেশন স্মলপক্সের এগেনস্টে কাউপক্স ভ্যাকসিন, সেটা 1802 সালে কলকাতায় নেটিভ হসপিটালে দেওয়া হতো এবং বছরে হাজারেরও বেশি পেশেন্টের ভ্যাকসিনেশন দেওয়া হতো। এই প্রসঙ্গে আমি একটা বলে রাখি, আজকে কিন্তু যখন কোভিডের ভ্যাকসিন এলো আমাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোকও কিন্তু অ্যাপ্রিহেন্সিভ ছিলেন, নেবো না, কি হবে যদি খারাপ হয়, কিছু হয় যদি মরে যাই। আজ থেকে 220 বছর আগে এসেছিল, নিশ্চয়ই মানুষ বাধা দিয়েছিলেন বেশ কিছু মানুষ, কিন্তু এটাও ঠিক যে হাজারের ওপর মানুষ কিন্তু সেই ভ্যাকসিন 1802 সালে, আমি স্ট্যাটিস্টিক্স পড়ে শোনাচ্ছি, 1070 জন, 1803-এ 1461, 1804-এ 1347 এবং 1805-এ 1286 জন দেওয়ার ইনকিউলেটেড ফর কাউপক্স। এটা একটা বিরাট বিরাট অ্যাচিভমেন্ট। তো যাই হোক, সেই হাসপাতাল চলতে থাকলো, চলতে চলতে আমরা 19 শতাব্দীতে ঢুকে পড়লাম। এবারে ওই 1815, এই পিরিয়ডটাকে, 1815 এর আশেপাশে কলকাতার পিকচারটাকে আমি বলি যে সেই সময়টাই আমাদের রেনেসাঁসটা হয়েছে, নবজাগরণটা হয়েছে। কী কী ব্যাপার হলো, একটা হচ্ছে রাজা রামমোহন রায় কলকাতায় থাকতে আরম্ভ করলেন 1815, কলকাতায় বাড়ি করে সার্কুলার রোডে থাকতে আরম্ভ করলেন। ব্রিটিশ সরকার সেই সময়টা, শিক্ষার মধ্যে আমরা এই প্রসঙ্গে আরও একটু কথা বলি, বেশ কিছু ইউরোপীয় যারা স্টার্টিং উইথ ওয়ারেন হেস্টিংস সংস্কৃত খুব ভালোবাসতেন এবং উনি কিন্তু সংস্কৃত সাবজেক্টটাকে প্রমোট করার জন্যে উনি হি ওয়াজ এ পেট্রন অফ সংস্কৃত। তারপরে এলেন এখানে উইলিয়াম জোন্স, বিরাট মানুষ, তিনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন, তিনি বহু ভাষার পণ্ডিত ছিলেন এবং উইলিয়াম জোন্সের বাবা ছিলেন, এটাও ইন্টারেস্টিং, আইজ্যাক নিউটনের সহকারী। উইলিয়াম জোন্সের বাবা ছিলেন আইজ্যাক নিউটনের সহকারী। তো উইলিয়াম জোন্সের মতন পণ্ডিত লোক, তিনি শকুন্তলা ট্রান্সলেট করলেন, তিনি এশিয়াটিক সোসাইটি তৈরি করলেন। তার মানে আস্তে আস্তে আমাদের যে ওরিয়েন্টাল স্টাডিজ, সংস্কৃত যে জ্ঞান ভাণ্ডার ছিল সেইটার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়লেন প্রচুর এই এই ইউরোপিয়ানরা, ইংলিশরা। তাদের মধ্যে বিরাট মাপের অনেক মানুষ ছিলেন, তাদের মধ্যে H.H. উইলসন ছিলেন, ইনি বিরাট মাপের মানুষ, ইনি প্রথম ঋগ্বেদকে ইংরেজিতে ট্রান্সলেট করেন, ইনি সংস্কৃত থেকে ইংরেজির ট্রান্সলেশনের ডিকশনারি তৈরি করেন। এইসব মানুষ তখন ছিলেন এবং তারা কিন্তু সংস্কৃত সাহিত্যকে পেট্রোনাইজ করেছিলেন, যে কারণে 1814-15 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিসাইড করলো যে বছরে 100,000 টাকা করে, সুমনদা কোন স্কুলের ছেলে দেখো, ইয়েস থ্যাংক ইউ দাদা, তো
1814 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে 1,00,000 টাকা করে মঞ্জুর করলো ফর দ্য ডিভেলপমেন্ট অফ ইস্টার্ন এডুকেশন, ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ এডুকেশন, তখন কিন্তু তার ফরে এবং এগেনস্টে অনেক লোক ছিলেন। তার ফরে যে সব সাহেবরা ছিলেন তাদের মধ্যে ফরমোস্ট ছিলেন এইচ এইচ উইলসন, এবং আমাদের দেশের লোকেদের মধ্যে ছিলেন রাধাকান্ত দেব, ছিলেন রামকমল সেন, বহু বিতর্কিত মানুষ রামকমল সেন, কেশবচন্দ্র সেনের ঠাকুরদা। এই মানুষটা সারা জীবন রামমোহন রায়কে অপোজ করে গেছেন, অথচ এর মধ্যে হি ওয়াজ এ সেলফ মেড ম্যান, নিজের থেকে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে একটা বিরাট মাপের মানুষ হয়েছিলেন। রামমোহন রায়কে উনি অপোজ করেছিলেন, উনি সতীদাহ প্রথার ফরে ছিলেন, খুব দুঃখের কথা সেটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু মেডিকেল সিস্টেমের ইম্প্রুভমেন্টের জন্যে প্রচুর কাজ করেছেন। আমার মনে হয় আমরা ভারতবর্ষীয়রা যারা যারা মেডিকেল কলেজ স্থাপনের জন্যে লড়ে গেছিলেন, দান করেছিলেন, মতিলাল শীল, রাধাকান্ত দেবের থেকে রামকমল সেন কিন্তু কোনো অংশে কম নয়, সে ব্যাপারে আমি আবার আসছি। তো এই সব মানুষগুলো মিলে তখন ওই 1816 হিন্দু কলেজ হবে, হিন্দু কলেজ প্রথম বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ফর নেটিভ স্টুডেন্টস, এবং সরকারি স্কুল কিন্তু সংস্কৃত কলেজ, যেটা তৈরি হচ্ছে 1824 সালে। তো যাই হোক, আমরা আবার সেই অরিজিনাল জায়গায় চলে আসি। সে নেটিভ হসপিটাল চলতে চলতে এরা রিয়েলাইজ করলো যে এইভাবে কিন্তু নেটিভদের জন্যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা আর ডেভেলপ করতে পারবো না, আনটিল অ্যান্ড আনলেস আমরা এদের মধ্যে থেকে শিক্ষিত ডাক্তার তৈরি করতে পারি। তো এই ব্যাপারে প্রথম এরা যে আলোচনা সভাটা করে 1822 সালে, সেই আলোচনা সভায় ডিসাইডেড হলো যে একটা স্কুল হবে, দ্য স্কুল ফর নেটিভ ডক্টর্স, দ্য স্কুল ফর নেটিভ ডক্টর্স। সেখানে ব্রিটিশরাও ছিলেন, সেখানে আমাদের দেশীয় লোক ছিলেন, এবং সেই স্কুলটা 1822 সালে চালু হলো। সেই স্কুলটা প্রথম হয়েছিল, ক্লাস হতো কোথায়? ক্লাস হতো রামকমল সেনের বাড়িতে। সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যালবার্ট হল, আজকের কফি হাউস। রামকমল সেন নিজের বাড়িটা দিয়ে দিয়েছিলেন, সেই বাড়িতে স্কুল হতো, মেডিকেল ছাত্র পড়তো। কারা পড়তো? এইবারে সেই তার একটা সিলেকশন কমিটি হলো। হ্যাঁ, কমিটিটা হলো কীরকমভাবে না, একটা মেডিকেল কমিটি তারা ডিসাইড করতো নিজেদের মধ্যে যে কীভাবে ইম্প্রুভ করা যায়। তো তখন একটা ক্রাইটেরিয়া তৈরি হলো যে এইভাবে সিলেকশন হবে অফ দ্য স্টুডেন্টস। সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু মারাত্মক। কীরকম সিলেকশন ক্রাইটেরিয়া? যে ছেলের বয়স হতে হবে, মেয়ে তখন আসছে না, ছেলেদের বয়স হতে হবে 18 থেকে 26-এর মধ্যে, সৎ বংশ জাতীয় সৎ চরিত্রের, এবং হিন্দু বা মুসলিম যাই হোক, এদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, এবং এরা 3 বছর পরে যখন পাশ করবে তখন এদেরকে চাকরি দেওয়া হবে, সেটা আর্মিতেও দেওয়া হতে পারে বা সিভিল এতেও দেওয়া হতে পারে, চাকরি দেওয়া হবে। এবং এরা যদি কোনো দিন গরিব অপরাধ করে বা কিছু করে, সেগুলো তার জন্যে তাদেরকে পিনালাইজ করা হবে। আচ্ছা, এদের শিক্ষার মাধ্যম কী হবে? শিক্ষার মাধ্যমটা হবে, যেহেতু এদেশীয় ছাত্র আসছে, তখনও ঠিক হিন্দু কলেজের সেই লেভেলের ছেলেরা বেরোয়নি যারা ফড়ফড় করে ইংরেজি শিখবে, সুতরাং এদের ক্রাইটেরিয়া হচ্ছে এদেরকে এরা ফার্সি, আরবি, সংস্কৃত এই ভাষাগুলো এদের জানতে হবে। তা মাস্টারদের হেড যিনি থাকবেন আর কি এই ছেলেদের দেখাশোনার জন্যে, তার নাম হচ্ছে সুপারিনটেনডেন্ট, মেডিকেল সুপারিনটেনডেন্ট। তো প্রথম মেডিকেল সুপারিনটেনডেন্ট হলেন ডক্টর জেমস জেমিসন। তো তার কাজ হলো যে
এই এরা কিন্তু এই যে সুপারিনটেন্ডেন্ট হচ্ছে এরাও কিন্তু এদেশীয় ভাষাটা শিখে নিচ্ছে, আরবি ফার্সি এবং সংস্কৃত শিখে। ওদের যে বইগুলো ইংরেজি বইগুলোকে আরবি ফার্সিতে ট্রান্সলেট করছে, এরাই করছে, করে পপুলারাইজ করছে। এরা একটা জিনিস রিয়েলাইজ করলো যে ইন্ডিয়ান নেটিভ মেডিসিন সেটা যত পুরনোই হোক যাই হোক, তার সেই সুশ্রুত চরকের আমলে যা অ্যানাটমি হয়েছে তারপরে কিন্তু সাবজেক্টটাকে ডেভেলপ করা হয়নি, একদমই হয়নি, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তো সুতরাং এদের এবং এরা অ্যানাটমিটা এবং মডার্ন মেডিসিন তৎকালীন হিসেবে মডার্ন মেডিসিনটা তেমনভাবে শেখেনি, সুতরাং এদের অ্যানাটমিটা শেখাতে হবে। সেই জন্যে এই তখনকার জেরে যারা সুপারিনটেন্ডেন্ট এবং মাস্টারমশাই তারা অ্যানাটমির বইগুলো ইংরেজি অ্যানাটমি বইগুলোকে আরবি ফার্সি সংস্কৃততে ট্রান্সলেট করতে আরম্ভ করলেন যাতে এই ছেলেগুলো বুঝতে পারে। তো এইটা একটা বিরাট কথা এদের। দ্বিতীয়, তখনকার দিনে ভীষণ স্বল্পায়ু মানুষ, মানে এই জেমিসন এ বোধ হয় জয়েন করলেন 22 সালে, 23 সালে 35-40 বছর বয়সে মারা গেলেন। এর কবরটা আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। এরপরে একে যিনি রিপ্লেস করলেন তার নাম হচ্ছে ডক্টর ব্রেটন। এক সেকেন্ড, আমি একটুখানি চেক করে নিই, জেমিসনের পরে আসছেন ব্রেটন সাহেব। তো এই ব্রেটন সাহেব ইনি কিন্তু প্রচুর বই লিখলেন। আমি একটু যদি পড়ে শোনাই, ইনি যে বইগুলো লিখলেন, ইনি রিয়ালাইজ করলেন যে অ্যানাটমিতে এরা খুব কাঁচা। তো উনি যে বইগুলো লিখলেন চিকিৎসা সংক্রান্ত, ভোক্যাবুলারি অফ দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড দ্য মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল টার্মস অ্যাপ্লাইড টু দেম। বইগুলো কিসে কিসে হলো? ইন ইংলিশ, অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত অ্যান্ড হিন্দুই, মানে হিন্দি। লন্ডন ফার্মাকোপিয়াটা উনি পার্সিয়ান এবং দেবনাগরী স্ক্রিপ্টে ট্রান্সলেট করলেন। আচ্ছা, সাবমার্শন মানে ডুবে যাওয়া, হ্যাঙ্গিং, নকশাস এয়ার মানে বিষাক্ত বায়ু সেবন করলে যা হয়, লাইটনিং বজ্রাঘাত, এইসবের ওপরে কী করে তার চিকিৎসা, সেই সব বইগুলো ইংরেজিতে উনি দেশীয় ভাষায় ট্রান্সলেট করলেন। কলেরার ওপরে ইংরেজি টেক্সটকে দেশীয় ভাষায় ট্রান্সলেট করলেন। অ্যানাটমির ওপরে উনি প্রচুর বই লিখলেন দেশীয় ভাষায়, ব্রেন, ডিফারেন্ট অর্গ্যানস অফ দ্য বডি, ভেতরের যে অর্গ্যানগুলো সেগুলোর ওপরে, মানুষের যে জ্বর হতো, রিউম্যাটিক ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, সেই জ্বরেই কিন্তু ম্যাক্সিমাম তখন মারা যেত, আনডায়াগনোসড ফিভার, সেই ফিভারের ওপর যে পাশ্চাত্য বইগুলোকে উনি দেশীয় ভাষায় ট্রান্সলেট করলেন। ভ্যাকসিনেশনের ওপর বই লিখলেন এবং কিছু সার্জারির ওপরেও তখনকার বই লিখলেন। উনি একটা জিনিস তখন রিয়েলাইজ করলেন, খুব অদ্ভুত ব্যাপার, যে দেশীয় পদ্ধতিতে তখন 1826 ক্যাটারাক্ট অপারেশন হতো এবং উনি সেটাকে স্বীকৃতি দিলেন। সে অপারেশনটা কি আমরা জানি না, কিন্তু উনি বলছেন যে যদি 100 জন পেশেন্টের হতো তাহলে শতকরা 90 জনের ওপরে সাকসেসফুল হতো, দেশীয় পদ্ধতিতে ক্যাটারাক্ট অপারেশন। তা এইসবের পরেও তখন আস্তে আস্তে এই স্কুল ফর নেটিভ ডক্টরসের নামটা হয়ে গেল 1825 সালে দ্য নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন। তো এই ব্রিটেন সাহেবও উদয়স্থ পরিশ্রম করেছেন এবং ওনাকে কিন্তু উনি এই বইগুলো লিখে তৎকালীন বড় বড় মানুষদের উনি বইগুলো দিতেন। রাজা রামমোহন রায়কে বই পাঠিয়েছিলেন, রাধাকান্ত দেবকে বই পাঠিয়েছিলেন এবং তারা উত্তর দিয়েছিলেন যে অসাধারণ বই লিখেছেন আপনি, এগুলো বিরাট ব্যাপার, এই ব্রিটেনকে আমরা ভুলে গেছি। এই ব্রিটেন কিন্তু সেই, ওয়ান্স অ্যাগেন খুব দুঃখের ব্যাপার, মাত্র ওই 40 বছর বয়সের মধ্যেই ইনিও স্বর্গারোহণ করলেন। এনাকে সমাধিস্থ করা হলো ওই, এটা একটু বিতর্কিত, 1828 সাল নাগাদ ওনাকে সমাধিস্থ করা হয় নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি। আপনারা দেখেননি নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি, আমরা দেখেছি, সুমনদাও দেখেছে,
আমরা যখন স্কুলে পড়তাম সেন্ট জেভিয়ার্সে, ওই 26 নম্বর ট্রামে মল্লিক বাজারে নেমে, আমি এটা 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা বলছি, 73-74 ক্লাস 8-9-এ যখন পড়ি, আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে আসতাম পার্ক স্ট্রিট দিয়ে সেন্ট জেভিয়ার্সে। তখন বাঁদিকে ছিল সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, যেখানে ডিরোজিও রয়েছেন, উইলিয়াম জোন্স রয়েছেন, আর ডান দিকে ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি, সেখানে ব্রেটন সাহেব সমাধিস্থ করা হয়। আনফর্চুনেটলি আমরা তো কেউ হিস্ট্রি মানে হেরিটেজকে রক্ষা করতে পারিনি। কিছুদিন পরে আমরা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা টরীক্ষা দিলাম, তারপরে ওইখানে ওই সমাধি ক্ষেত্রটা উঠে গেল, ওখানে ওই নতুন অ্যাসেম্বলি অফ গড চার্চ হলো, এই সবগুলো হলো, আরও কী সব বিল্ডিং টিল্ডিং হলো, এখন ওই সমাধি মিটে গেছে, ওটা আর নেই। তো এটা খুবই দুঃখের কথা, ওখানে এই ব্রিটেন সাহেবের সাহেবকে সমাধিস্থ করা হয়, কারণ ততদিনে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি বন্ধ হয়ে গেছে। তা ব্রিটেন সাহেব আবার ইংল্যান্ডের, যেটা বলেছিলাম, মেটিরিয়া মেডিকাটাও এদের জন্যে, ভারতবর্ষীয় ছেলেদের জন্যে দেশি ভাষাতে ট্রান্সলেট করে লিখেছিলেন। তো এই নেটিভ মেডিকেল ইনস্টিটিউট থেকে 1825 থেকে 1837-এর মধ্যে 204 জন ছেলে পাশ করে বেরিয়েছিল, ডাক্তার হয়ে বেরিয়েছিল, ঠিক আছে, ডাক্তারি পাশ করে বেরিয়েছিল। এই পরিস্থিতিতে তখন আরও দুটো ইনস্টিটিউট থেকে ডাক্তারি পড়ানো হচ্ছে, একটার নাম হচ্ছে কলকাতা মাদ্রাসা কলেজ, 1781 সালে তৈরি হয়েছিল, সেইখানে ওই আরবিক ভাষা পার্সিয়ান ভাষায় পড়ানো হতো। হ্যাঁ, তো সেইখানে 1826 নাগাদ সেখানেও ওই ইউনানি পদ্ধতিতে ডাক্তারি পড়ানো শুরু হলো। প্রাথমিক ডাক্তারিতে তো সবই এক, মানুষের শরীরের অ্যানাটমি, ফিজিওলজি এবং তার প্যাথোলজি, এটা তো চেঞ্জ হবে না, এটা কবিরাজিতেও যা, ইউনানিতেও তাই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও একই, তো শুধু তার ট্রিটমেন্টটা আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং প্রাথমিক চিকিৎসাটা ওই কলকাতা মাদ্রাসাতেও 1827 নাগাদ চালু হয়। তখন একটা আর একটা খুব মজার কাণ্ড হলো, সেটা হচ্ছে যে সংস্কৃত কলেজ চালু হয়ে গেছে 1824-এ, ঠিক আছে। এবারে সংস্কৃত কলেজে তখন ভর্তি হতে পারতেন শুধু ব্রাহ্মণ আর বৈদ্য ছাত্ররা। তো ব্রাহ্মণ ছাত্রদের, সব ছাত্রদের ওই ন্যায়, তারপরে স্মৃতি, এইসব জিনিস পড়ানো হতো আর কি, লজিক, তারপরে তোমার ল, এইসব পড়ানো হতো। যে যারা বৈদ্য ছাত্র ছিল তারা বলল যে আমাদের ল পড়ে কী হবে, আমরা তো মানে বাবা ঠাকুরদাদার প্রফেশনটাই করে খাবো, আমরা তো কবিরাজি করব, তা আমাদের একটুখানি আধুনিক চিকিৎসার মাধ্যমে আমাদের একটু কবিরাজি শিখিয়ে দাও। হ্যাঁ, তো তারা তখন এদের মধ্যে এরা আলোচনা করলেন, সেই আলোচনার মধ্যে যেই মানুষটা সবচেয়ে আগে এগিয়ে এলেন, তিনি হচ্ছেন HH উইলসন। উনি কিন্তু এই সংস্কৃত কলেজের যে কমিটিটা ছিল তার একজন প্রধান মানুষ ছিলেন, হোরেস উইলসন। তিনি বিরাট, আমি আগেই বলেছি, উনি ঋগ্বেদকে ট্রান্সলেট করেছিলেন, বিরাট পণ্ডিত ছিলেন, এবং উনি ছিলেন, আর ছিলেন তখন ওই ডক্টর জন টাইটলার, ইনি সংস্কৃত কলেজে বিরাট পণ্ডিত লোক, এ ডাক্তার ছিলেন, ইংল্যান্ড থেকে ডাক্তারি পাশ করে এদেশে আসেন, বহু ভাষাবিদ হন, প্রাচ্য ভাষাগুলো শেখেন, ভালোবাসেন, এবং ইনি কিন্তু আস্তে আস্তে পূর্বপন্থী হয়ে যান, মানে ওরিয়েন্টালিস্ট হয়ে যান। ইনি বারবার বলতেন যে না না, ছেলেদেরকে দেশীয় ভাষাতেই শিক্ষা দাও, এদেরকে ইংরেজিতে শিক্ষা দিও না, তোমরা চেষ্টা করো না, এদেরকে একটা মানুষের, এরা যে সিস্টেমে বড় হয়েছে সেই সিস্টেমটাতেই এদেরকে থাকতে দাও। একটা লোকের, উনি এরকম কথাও বলছেন যে মানুষকে যেরকম তার ধর্মটা, আর একটা নতুন ধর্ম এসে ধর্ম চাপিয়ে দেওয়া যায় না, সেরকম তাদের যেটা শিক্ষা, তাদের যেটা সংস্কৃতি, সেটা তাদের থাকতে দাও, তার মধ্যেই তাদের ডেভেলপ করতে দাও। হ্যাঁ, কিন্তু এই এই টাইটলার
যেরকম পূর্বপন্থী ছিলেন, মানে ওরিয়েন্টালিস্ট ছিলেন, ঠিক তার অপোজিট মানুষ ছিলেন রাজারাম মোহন রায়, যিনি চেয়েছিলেন ইংরেজি শিক্ষা হোক, অনেক আধুনিক মানুষ ছিলেন। আর ছিলেন আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ বলেছিলেন, না 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 না, এই এই দেশীয় ভাষায়, এই তুমি আরবি আর সংস্কৃত দিয়ে তুমি পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানকে আনতে পারবে না, এটাতে মানুষের উপকার হচ্ছে না, তোমরা আলোচনা করো। এই কমিটি তখন বোর্ড বসলো, বোর্ড ঠিক করলো, বোর্ডের হেড হলেন, বোর্ডের হেড হলেন তখনকার উইলিয়াম বেন্টিং, বেন্টিং তখন লাট সাহেব, উনি হেড হলেন। এবং যে যে কমিটিটা তৈরি করলেন, সেই কমিটিতে কিন্তু একজনই ভারতীয় ছিলেন, তিনি হচ্ছেন রামকমল সেন। যে আপনারা বলুন যে এই, মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে নেটিভ স্কুলটা, ইজ ইট সাফিসিয়েন্ট টু ইম্পার্ট প্রপার ওয়েস্টার্ন মেডিসিন, অর ডু উই নিড টু হ্যাভ আ প্রপার কলেজ? একটা ভালো কলেজ করা কি উচিত বেশি, নাকি স্কুলটাই থাকবে? তো সেই যে কমিটিটা হলো, তারা মিটিং করে প্রপোজাল দিল যে না, একটা কলেজ করাটাই বেশি জাস্টিফাইড। এইবারে আমি আসি এই সময়টাতে সংস্কৃত কলেজে দুজন ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, একজনের নাম মধুসূদন গুপ্ত, আরেকজনের নাম নবকৃষ্ণ গুপ্ত। এরা দুজন বৈদ্য পরিবারের ছেলে এবং এরা এসেছিল ওই সংস্কৃত কলেজে পড়বে, তার সাথে আধুনিক চিকিৎসায় শিক্ষিত হয়ে বৈদ্যর কাজটা, কবিরাজি কাজটা করবে। এবং তখন এই সংস্কৃত কলেজে যিনি ক্ষুদিরাম বিশারদ নামে একজন মানুষ, তিনি কিন্তু এদেরকে আয়ুর্বেদ পড়াতেন, ক্ষুদিরাম বিশারদ। তো সেই ক্ষুদিরাম বিশারদ মানুষ, তিনি খুব ভালো পড়াতেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে গেলেন। তখনও কিন্তু মধুসূদন গুপ্ত সিনিয়র ক্লাসের সেরা ছাত্র। এই ঠিক এই সময়টা কিন্তু সংস্কৃত কলেজে একদম নিচু ক্লাসে ভর্তি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে ওনার তিরোদান দিবসে আমরা ওনাকে স্মরণ করছি। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তখন সেই স্কুলের একদম নিচু ক্লাসে ভর্তি হচ্ছে, সেই উঁচু ক্লাসে তখন রয়েছেন মধুসূদন গুপ্ত। এবং মধুসূদন ওয়াজ সো ব্রিলিয়েন্ট যে তখনকার বোর্ডটা ডিসাইড করলো যে ও ছাত্র হতে পারে, কিন্তু ও শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এবং তখনকার সংস্কৃত কলেজের কমিটি মধুসূদন গুপ্তকে স্টুডেন্ট থেকে ডাইরেক্ট টিচার বানিয়ে দিল, ডাইরেক্ট টিচার বানিয়ে দিল। এবং উনি কিন্তু সে ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে, অনেকে ক্রিটিসাইজ করেছে যে একটা ছাত্র কি করে হঠাৎ রাতারাতি হয়ে যায়, বাট হি ডিজার্ভড ইট। উনি উনি এতটাই ততদিনে পাণ্ডিত্য অর্জন করে ফেলেছেন। তো এই জন টাইটলারের যা কথা বলছিলাম, টাইটলার কিন্তু একাধিক ক্রমে, এদিকে ডাক্তার ছিলেন, ভাষাবিদ ছিলেন, এতগুলো বই লিখেছেন, উনি অ্যাস্ট্রোনমি জানতেন, অ্যাস্ট্রোনমির ওপর বই লিখেছেন, উনি অঙ্কশাস্ত্রে বিরাট পণ্ডিত ছিলেন, ম্যাথামেটিক্সের ওপর উনি বই লিখেছিলেন। এবং ওনার একজন সেরা ছাত্র, উনি নাম তখন বলেননি, উনি বলেছেন যে আমি আমার ছাত্রদের মধ্যে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে পেয়েছি, যে আমি ধারণা করি, আমি আশা করি এ পরবর্তীকালে বিরাট ম্যাথামেটিশিয়ান হবেন। তিনি আমরা দেখেছি পরবর্তীকালে দ্য গ্রেট রাধানাথ শিকদার, যিনি এভারেস্টের উচ্চতা মেপেছিলেন আজ থেকে 150 বছর আগে প্রায়। তো এই রাধানাথ শিকদার ছিলেন টাইটলারের ছাত্র। তা দেখুন তখন মানে কি উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন টাইটলারকে, তো বলা যায় টাইটলার খুব, আবার দুঃখের কথা, উনি খুব কম বয়সেই অসুস্থ হয়ে পড়লেন, দেশে ফেরত চলে গেলেন এবং
উনি কিন্তু মেডিকেল কলেজের শুরুর সময় কলকাতায় থাকতে পারেননি, তার আগেই উনি দেশে চলে যান এবং ওখানেই ওনার মৃত্যু হয়, পথমধ্যে কোনো একটা জায়গায়। তো যাই হোক, তা এই হচ্ছে ব্যাপার। তা এইসব চলতে চলতে তখন ক্ষুদিরাম বিশারদের জায়গায় মধুসূদন গুপ্ত মাস্টারমশাই হলেন এবং উনি আস্তে আস্তে পাণ্ডিত্য ওনার বাড়তেই থাকছে। এবং যখন লর্ড উইলিয়াম বেন্টিক এই যে মিটিংটা করছে যে কলেজ করতে হবে কি না, তখন যে সায় দিল যে হ্যাঁ কলেজ হবে, তখন কলেজের জন্যে তার আগে সংস্কৃত কলেজের যে মেডিসিন ডিপার্টমেন্ট, এরা একটা জিনিস নোটিশ করছে যে শুধু থিওরি পড়িয়ে লাভ হবে না, এর সাথে ডাক্তারি শেখাতে হবে। তো ছেলেরা সেই জেনারেল হাসপাতালে যায় শিখতে, পিজি হাসপাতালে, সেখানে সবসময় অত দূর যেতে পারে না, তখনকার দিনে তো গাড়ি ঘোড়া নেই, অত দূর যেতে পারে না। তো তখন এই রামকমল সেন বললেন আমি একটা হাসপাতাল করব সংস্কৃত কলেজের পাশে, জায়গা জমিও দেখা হলো, হাসপাতালও হলো। ঠিক এই সব যখন চলছে তখনই চিন্তাভাবনা হচ্ছে মেডিকেল কলেজ তৈরি হওয়ার, এবং হতে হতে আলটিমেটলি ওই রাস্তার ওপারে, তখনও কালকে আমরা এর কাছ থেকে শুনছিলাম আর একটা জায়গায় যে ওই ওই সময়টা কলেজ স্ট্রিট তৈরি হচ্ছে। হ্যাঁ, কলেজ স্ট্রিট তৈরি হচ্ছে, তা মেডিকেল কলেজের জায়গায় ওখানে একটা কি বলে পেটি কোর্ট জেল বলে একটা ব্যাপার ছিল, সেই জায়গাটাতে ওখানে একটা মেডিকেল কলেজ স্থাপন করার একটা প্ল্যান হলো। তাহলে আমরা চলে এলাম 1835 সালে। এইবারে আমাদের টাইটলার সাহেব চলে গেছেন বিদেশে, আমাদের ভারত হিতৈষী রয়েছেন সবচেয়ে বিদেশিদের মধ্যে, তখন এক নম্বরে রয়েছেন ডেভিড হেয়ার। সেই ডেভিড হেয়ারের সমাধি আপনারা দেখেছেন কলেজ স্কোয়ারের সেই উত্তর দিকে রয়েছে, কেন উনি ওখানে সমাধিস্থ সে তো বিরাট গল্প। ওনাকে সাহেবরা মনে করেছিল যে এই লোকটা বোধ হয় এদেশীয় হয়ে গেছে, তো সাহেবদের সঙ্গে ওনার স্থান হয়নি। কলেজ স্কোয়ারের উত্তর দিকে ওনাকে সমাধিস্থ করা হয় সেই ভারত প্রেমিক ডেভিড হেয়ার। সেই ডেভিড হেয়ার তো ঠিক হলো যে ডেভিড হেয়ার হবেন মেডিকেল কলেজের সেক্রেটারি, আর এ হবেন আমাদের প্রিন্সিপাল হবেন জোসেফ ব্রামলি সাহেব। জোসেফ ব্রামলি সাহেব প্রিন্সিপাল হবেন, আর তার সাথে তিনি ডাক্তার, তার সাথে তার সহায়ক হিসেবে থাকবেন ডক্টর গুডিভ, ডক্টর গুডিভ। এবং ডিসি কিছু পণ্ডিতদের নিতে হবে, তো পণ্ডিতের পোস্ট ক্রিয়েট করা হলো। ডাক্তার হিসেবে কে এলেন? ডক্টর ব্রামলি এলেন, আর তার সাথে এলেন ডক্টর গুডিভ। এরা দুজন অ্যানাটমি ইত্যাদি ইত্যাদি পড়াবেন। আর আমাদের দেশীয় ডাক্তারদের মধ্যে সিলেক্ট করা হলো দুজনকে, তাদের পোস্ট দেওয়া হলো পণ্ডিতের। এবারে প্রিন্সিপালের মাইনে হলো, ব্রামলি সাহেবের মাইনে হলো 1200 টাকা। মাইন্ড ইউ, 1835 সালে ওনার মাইনে হচ্ছে 1200 টাকা, আর গুডিভ সাহেবের মাইনে হচ্ছে 600 টাকা। আর এই পণ্ডিতের পোস্ট দেওয়া হলো মধুসূদন গুপ্তকে, মধুসূদন গুপ্ত পণ্ডিত হলেন, ওনার মাইনে হচ্ছে 60 টাকা, এবং ওনার সহকারী হচ্ছেন আমাদের নবকৃষ্ণ গুপ্ত, ওনার মাইনে হলো 30 টাকা। তো এই ফরম্যাটে মেডিকেল কলেজ শুরু হচ্ছে। উদ্দেশ্য কি? যে এই ছেলেদেরকে আরও প্র্যাকটিক্যাল অ্যানাটমি শেখাতে হবে, এদেরকে পেশেন্টের পাশে বেড সাইড মেডিসিনটা শেখাতে হবে। এই এইগুলো হচ্ছে পুরোটাই ওয়েস্টার্ন মোড অফ এডুকেশন, এই জিনিসগুলো এদেশি ডাক্তাররা পাচ্ছে না, সুযোগের অভাবে মেডিকেল কলেজটা হলো। এবং প্রথম 3 বছর কিন্তু 1835 থেকে 1838 মেডিকেল কলেজে কিন্তু কোনো হাসপাতাল ছিল না, হাসপাতাল ছিল কিন্তু সেই পিজি হাসপাতাল। ছাত্ররা এখানে থিওরি ক্লাস করে প্র্যাকটিক্যালটা করতে যেতে হতো তাদের পিজি হাসপাতালে। ঠিক আছে, এইবারে
যে জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি ল্যাক করতাম সেটা হচ্ছে ডিসেকশন। সব ব্যবচ্ছেদ তখনকার দিনে একটা সোশ্যাল স্টিগমা ছিল, মানে হিন্দুরা সব ব্যবচ্ছেদ করতে পারবে না। সব ব্যবচ্ছেদের একটা ছোট্ট করে ইতিহাস বলি। ডিসেকশন, হিউম্যান বডি ডিসেক্ট না করলে আপনি তার ভেতরকার স্ট্রাকচার কিচ্ছু দেখতে পাবেন না। যেভাবে সাহেবরা শেখাতো এদের ছেলেদেরকে, সেটা হচ্ছে ভিসেরাগুলো নিয়ে। ভিসেরা মানে হচ্ছে ধরুন আমার হার্ট, হার্টটা একটা কাঁচের বোয়ামের মধ্যে রাখা, সেটা দিয়ে হার্টকে পড়ানো, লিভার লিভারটাকে পড়ানো, আমার নাড়িগুলো সেটা ওরমভাবে পড়ানো, কাঁচের বোয়ামের মধ্যে ফরমালিন দিয়ে রেখে সেই সাবজেক্টটাকে ছাত্রদের পড়ানো। কিন্তু ছাত্ররা নিজেরা যদি না দেহটাকে ব্যবচ্ছেদ করে, ডিসেকশন করে, তাহলে তার অ্যানাটমির সম্যক জ্ঞান হবে না। এইটা কিন্তু ইউরোপ, পার্টিকুলারলি ইটালি, এটা কিন্তু চতুর্দশ শতকে রিয়ালাইজ করেছিল, এবং সেই জন্যে 14th century কিন্তু ইটালিতে হিউম্যান ডিসেকশন ওয়াজ অ্যালাউড। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে হিউম্যান ডিসেকশনকে সম্মতি দেওয়া হয়, ঠিক আছে। ইংল্যান্ড কিন্তু দেয়নি, ইংল্যান্ড 16th century ইংল্যান্ড অ্যালাউ করে। আর আমাদের তৎকালীন হিন্দু সমাজ তখন, সত্যি তো আপনারা জানেন যে তখন একদম নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন, যে কারণে রামমোহন রায়ের মতন লোককে ব্রাহ্ম সমাজ বানাতে হলো। সেই কুসংস্কারের মধ্যে হিন্দু ঘরের ছেলে গিয়ে সব ব্যবচ্ছেদ করবে, এটা মানে চিন্তা ভাবনার অতীত। হ্যাঁ, সুতরাং প্রথম এই এই ব্যাপারটা, এটা একটা সেই যে মানে সেই সাগর পাড়ি দিলে যেরকম জাতচ্যুত হতো, সেরকম মধুসূদন গুপ্তকে যখন সিলেকশন করা হলো, ডেভিড এয়ার একটা গল্প বলছে, এটা কতটা সত্যি আমি জানি না, ডেভিড এয়ার বলছে, মধু তোমাকে দেখতে পাচ্ছি না কেন, তুমি আসছো না কেন? বলল, আমি তো এসেছি, আমি তো আসি স্যার। তা বলছে যে হিউম্যান ডিসেকশন করতে হবে, লোক পাওয়া যাচ্ছে না, কেউ রাজি হচ্ছে না। তা উনি বলছেন যে আমি তো আছি। বললো, তোমার বাবা মা রাজি হবেন? বললো, না বাবা মা রাজি হবে না, কিন্তু আমি আমি করব, আমি আছি। বললো, তোমার সমাজ কিন্তু তোমাকে বিতাড়িত করবে। বললো, তাতেও আমি রাজি আছি। তো সে কথায় আছে যে মধুসূদন গুপ্তকে কিন্তু তার পাশে, তার সঙ্গে তিনি লাঠিয়াল নিয়ে ঘুরতেন, পাছে তাকে অ্যাট্যাক করে গুন্ডা বদমাইশরা, কারণ তারা অ্যাকসেপ্ট করতে পারেনি যে একটা হিন্দু ঘরের ছেলে গিয়ে হিউম্যান ডিসেকশন করবে, এটা অ্যাকসেপ্ট করতে পারেনি। যেই সেই কারণে এটা একটু কন্ট্রোভার্সিয়াল, একটা স্কুল বলে যে যেদিন ডিসেকশন প্রথম হয়, 10th January 1836, অর্থাৎ মেডিকেল কলেজ তৈরি হওয়ার এক বছর পরে, সেদিনকে নাকি ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনি হয়েছিল। অথচ আর একটা স্কুল বলে যে ব্যাপারটা খুব হাসাপ করা হয়েছিল, যাতে না কোনো গোলবাল বাধা। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অ্যানাটমি ডিসেকশন হলটা লেভেলের থেকে অনেক উঁচুতে করা হয়েছিল, পাছে পাবলিক এসে ঢিল মারবে, মারধর যদি করতে করতে আরম্ভ করে ডাক্তারদের, সেই জন্যে অনেক উঁচুতে থাকবে, এবং চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে জনতার হাত থেকে এদেরকে রক্ষা করা যাবে। সে এই ব্যাপারে আমি একটা নাটকও পড়েছি, সেটা নাটকটা কতটা সত্যি আমি জানি না, যে বডি পাওয়া যাচ্ছিল না, বডি পাওয়া যাচ্ছিল না, এবং সেই নাটকে দেখানো হয় যে বডি আলটিমেটলি সেই বডিটা পাওয়া যায় এর মধুসূদন গুপ্তর যে বডিগার্ড ছিল লাঠিয়াল, সে বাগদি ছিল, তার মা মারা গেছিল, সে তার মায়ের বডিটা দাহ না করে গরুর গাড়িতে করে নিয়ে এসে সেটা ডিসেকশনের জন্যে দান করে। বিরাট ব্যাপার, সেটা যদি সত্যি হয়ে থাকে, জানি না। তো এরপরে ইতিহাসের সেই বিরাট কাণ্ডটা হলো, সেটা হচ্ছে মধুসূদন গুপ্ত প্রথম, গুডিফ সাহেব তাকে এগিয়ে নিয়ে গিয়ে তাকে
গুডিফ সাহেব, হ্যাঁ সুমনদা, আমি এই ব্যাপারটা বলছি, দ্বারকানাথ গুপ্তর ব্যাপারটা বলছি। গুডিফ সাহেব তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেই ঘরে নিয়ে গেল। মধুসূদন গুপ্ত গিয়ে প্রথম ডিসেকশন করলেন 10th January 1836। এইবারে কন্ট্রোভার্সি আসছে যে ওয়াজ হি দ্য ফার্স্ট মেডিকেল স্টুডেন্ট হু ডিড দ্য ডিসেকশন? নো, হি ওয়াজ অলরেডি আ টিচার। উনি প্রথম ভারতীয় যিনি শব্দাবচ্ছেদ করেছেন, কিন্তু উনি তো তদ্দিনের টিচার। তাহলে প্রথম স্টুডেন্ট কারা ছিল? প্রথম স্টুডেন্ট ছিল চারজন, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে আর নবীনচন্দ্র মিত্র। ওই 1836 সালের অক্টোবর মাস, সম্ভবত 28 অক্টোবর, আই ডোন্ট রিমেম্বার, সেদিনকে এই চারজন, তারা কিন্তু মেডিকেল স্টুডেন্ট, তারা তখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তারা গেলেন আন্ডার দ্য এবল গাইডেন্স অফ মধুসূদন গুপ্ত, তাদের মাস্টারমশাই। গিয়ে চারজনে গেছে। এবারে এই ব্যাপারে একটা মজার গপ্প আছে, সেটা হচ্ছে যে চারজনেই কি ডিসেকশন করেছিল? তা বহু বছর পরে আমাদের মহেন্দ্রলাল সরকার, শ্রীরামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকার, উনি মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন, উনি বললেন যে একদিন দেখলাম দারিকদা আর এ বসে আছে, উমাচরণদা বসে আছে, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমাদের মধ্যে কে ডিসেকশন করেছিল? বলল আমরা চারজনেই ছিলাম, কিন্তু আমাদের জয়কৃষ্ণ প্রথম ডিসেকশনটা করে, রাজকৃষ্ণ দে, স্টুডেন্টসদের মধ্যে রাজকৃষ্ণ দে প্রথম ডিসেকশন করে, সেটা হচ্ছে অক্টোবর 1836। যে কারণে পরবর্তীকালে মেডিকেল কলেজে যেটা গায়নাকোলজির যে সেরা ছাত্র, তাকে গুডিফ স্কলার দেয়া হয়, হ্যাঁ মানে ওই গুডিফ সাহেবের নামে। তো প্রথম গুডিফ সম্ভবত ছিলেন তার সূর্য, তাকে তার নাম ছিল সূর্য গুডিফ চক্রবর্তী। হি ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অফ দি আর্লি ডেজ অফ মেডিকেল কলেজ। তো সেই সূর্য গুডিফ চক্রবর্তী যখন লেকচার দিয়েছিলেন, তিনি কিন্তু এইসব ব্যাপারগুলো উল্লেখ করেছিলেন। ইভেন 1848-50 নাগাদ যখন আমাদের বেতুন সাহেবও, বেতুন কবে মারা গেছেন, ওই 48 সাল নাগাদ বোধ হয় বেতুন সাহেব একটা লেকচার দিয়েছিলেন, তাতেও কিন্তু এই ব্যাপারটা, এই মেডিকেল কলেজ কবে প্রথম ক্লাস হয় এবং কে প্রথম ডিসেকশন করে, এই নিয়ে একটা কন্ট্রোভার্সি। এটা ঠিক যে প্রথম ভারতীয় যিনি ডিসেকশন করেন উনি হচ্ছেন মধুসূদন গুপ্ত, যাকে পরবর্তীকালে মেডিকেল কলেজ, কিন্তু তখনকার ডিগ্রি কী ছিল, হ্যাঁ এবারে আমার ঠাকুরদা মেডিকেল কলেজ থেকে 1919 সালে পাশ করেছিলেন, ঠিক আছে, তো তখনকার দিনে ডিগ্রি ছিল MB। ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হওয়ার পরে 1857-এর পর থেকে মেডিকেল কলেজ থেকে যারা পাশ করতো তাদের ডিগ্রি ছিল MB, ব্যাচেলার অফ মেডিসিন। স্বাধীনতার পর থেকে ডিগ্রিটা হয়ে যায় MBBS, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হওয়ার আগে কী ডিগ্রি ছিল তখন বলতো, গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ ক্যালকাটা, মেডিকেল কলেজ অফ GMCA, গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ ক্যালকাটা, তখন দুটো নামেই ডাকা হতো, কেউ কেউ বলতো মেডিকেল কলেজ ক্যালকাটা, কেউ কেউ বলতো মেডিকেল কলেজ অফ বেঙ্গল। তো ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরির আগে মেডিকেল কলেজ থেকে যারা পাশ করতো তাদের ডিগ্রিটা ছিল গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ, GMCA, হ্যাঁ GMCA এইটা তাদের বলতো। আর তারপর থেকে যারা পাশ করলো তাদেরকে MBA বলতো। এবার একটা মজার ইনসিডেন্ট এই পরিপ্রেক্ষিতে বলি, কিছুদিন আগে আমাদের কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন গেল। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে কিন্তু MBA পাশ করানো হয়নি, ইনফ্যাক্ট ওনাকে
লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি LMS সেটাও পাস করতে দেওয়া হয়নি, কিন্তু ওনাকে অনারারি ওই গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ ক্যালকাটা এই ডিগ্রিটা দেওয়া হয়, উইচ ওয়াজ ইকুইভ্যালেন্ট টু MB। হ্যাঁ, তো থাক আজকে এইটুকুনি থাক, আর কিছু আমার বলার ছিল 1707 থেকে 1835 মেডিকেল কলেজের হসপিটাল বিল্ডিং তৈরি হয়, আরও পরে 1838 সালে প্রথম ইনহাউস পেশেন্ট ভর্তি হয় এবং তখন থেকে মেডিকেল কলেজ হসপিটাল হয়। সুতরাং কলেজ 1835, হসপিটাল 1838। ধন্যবাদ সবাই শোনার জন্য। যদি কিছু আমি জানি না কিছু বাদ দিয়েছি কি না, মনে পড়ছে না। নেটিভ কলেজটা পরবর্তীকালে 1871 সালে ওটা শিফট হয়ে যায়, কারণ এগুলো সব তখন ডিসলভ করে যায়। এই যে যেটা আমাদের সংস্কৃত কলেজ, মেডিকেল সংস্কৃত মেডিকেল কলেজ, ক্যালকাটা মাদ্রাসা মেডিকেল কলেজ এবং মেডিকেল স্কুল যেটা ছিল, নেটিভ মেডিকেল স্কুল যেটা, নেটিভ মেডিকেল ইনস্টিটিউট ছিল, সেগুলো মেডিকেল কলেজ ফর্মেশন হওয়ার পরে ডিসলভ করে যায় এবং তারপর থেকে শুধুই মেডিকেল কলেজ হয়। এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ ইন হোল অফ এশিয়া। আজকে আমাদের খুব দুঃখের কথা, মানে খুব ভাবতে কষ্ট লাগে যে বেঙ্গল কোথায় ছিল, হোয়াট বেঙ্গল ডাজ টুডে ইন্ডিয়া, মানে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, আমি জানি না। আজকে এগুলো ভাবলে খুব দুঃখ লাগে, কিন্তু উই ওয়ার হোল্ডিং দ্যাট পজিশন তখন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তখন তো কলকাতা হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সুতরাং অল রিসোর্সেস ওয়ার কামিং টু ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ সব কিছুই কলকাতাতে। তো এই এই নেটিভ কলেজ যেটা হসপিটাল ছিল আমাদের ধর্মতলায়, সেটা 1871 সালে সেটা শিফট হয়ে গেল, গিয়ে মার্চ করে তৈরি হলো স্ট্র্যান্ড রোডে মেয়ো কলেজে, মেয়ো হাসপাতালে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। এবারে কোনটা টিপতে হবে শেষ করার জন্যে, ফিনিশটা করে দেবো নাকি? হ্যাঁ, মতিলাল শীল প্রচুর জমি দিয়েছিলেন, হ্যাঁ ভুললে যাবে না, গৌতম দা ঠিক বলেছেন, মতিলাল শীল জমি দিয়েছিলেন। হ্যাঁ, ব্যাপারটা আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলি, মতিলাল শীলের জন্য মেডিকেল কলেজে একটা বোধহয় স্ট্যাচুও তৈরি করা হয়েছে, কিন্তু প্রথম মহিলা মেডিকেল গ্র্যাজুয়েট ফ্রম মেডিকেল কলেজ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্যে বোধহয়